হ্যালো কেমন আছো তুমি হ্যাঁ ভালো আমি কিন্তু একদম ভালো নেই রোগ তুমি হ্যাঁ আমি বলো তো আমি কে আমার জানটুস তামান্না ওরে আমার জানটা তাহলে আমাকে মনে আছে তোমার I missed you so much. কত দিন পর তোমার ভয় শুনছি হ্যাঁ কিন্তু কোনো কিন্তু নয় অনেক কথা আছে তোমার সাথে তুমি আসো আমি ওয়েট করছি তোমার আমার প্রিয় রেস্টুরেন্টে আচ্ছা ঠিক আছে আমি আসছি তুমি এতদিন পর কতদিন আর এই তো সেই দিনের কথা মাত্র দু বছর তা তুমি একা কেন তোমার হাজবেন্ড কই আমি আর ওর সাথে থাকবো না মানে মানে আমি ওকে ডিভোর্স দিয়ে চলে এসেছি আমি তোমার কাছে চলে এসেছি রোজ তাহলে কেমন না সেদিন বিরক্তিকর ফিজিক্স আর ফিজিক্সের টিচার সুদত স্যার এই দুজনকে পৃথিবী থেকে পাঠিয়েছে আমার আমার না মাথায় কাজ করে না আরে ভাই আমার নিজেকে তো নিজে সময় দিতে হবে তাই না তোমাকে সময় দিতে হবে না বলো প্রেম প্রেম কিছুই করতে পারছি না বিরক্তি আজও কি হয়েছে তোমার তুমি কিছু বলছো না যে এমনিতে মেজাজটা অনেক খারাপ হয়ে আছে তুমি আর খারাপ করো না কেন আমি আমি কি করলাম তুমি জানো না মাম্মি তোমাকে একদম লাইক করে না আজ তোমাকে ভালোবাসে দেখে রিলেশনটা টিকে আছে আর মাম্মি পাখি অনেক লাইক করে এই জন্য তোমাকে বলেছিলাম অনেকগুলো পাখি নিয়ে বাসা আসার জন্য যেন তোমাকেও লাইক করা শুরু করে আর তুমি আমি আমি কি হ্যাঁ আমি তো সেই জন্য তোমার মার জন্য মানে কাক অর্ডার করেছি রোজ সরি একদম ভুলে গিয়েছিলাম অ্যাসাইনমেন্টের চাপে আমি সবকিছু ভুলে গিয়েছিলাম সরি কোনদিন তুমি আমাকেও ভুলে যাবে আমাকেও মনে থাকবে না একদম না আমি সবকিছু ভুলে যাব কিন্তু আমার জানটুসটাকে আমি একদম ভুলবো না তুই তো আমার পাখি শোনো নেক্সট টাইম যখন তোমার বাসা যাবো তখন আমি একদম মনে করে অনেকগুলো পাখি নিয়ে যাবো ঠিক আছে একটা পাখি তো রেডি আছে এখন তোমার আম্মুর জন্য অনেক অনেক পাখি লাগবে না চলো অনেক পাখি খোঁজ করি ওকে চলো আর এরকম যেন না হয় যাওয়া সহজ নয় রে প্রেম যদি সঠিক হয় রে প্রেম নদী ও জান বয় রে ভুলে যাওয়া সহজ নয় রে প্রেম যদি সঠিক হয় রে প্রেম নদী ও জান বয় রে ব্যথা
চড়ায়ে চাদরে আয়না থাকি রে, ভিতরে বাহিরে ডাকি রে আয়না পাখি রে, আদরে চড়ায়ে চাদরে আয়না থাকি রে, ভিতরে বাহিরে ডাকি রে আয়না পাখি রে, আদরে চড়ায়ে চাদরে আয়না থাকি রে। Graduation to complete. Then Ruth, what's your plan? Business or job? Aunty, shuddhi kotha bolte amake dara job mane chakri hobe na. Ar business ta ami ashole ekhono bujhe utte parini. To bhabchi je ki korbo. Ar shobar moto babar office e join koro na. At least nije kichu korar chesta koro, kemon? Mummy, ভাবো একবার কি করবে, ভেবে আমাকে জানিও কিন্তু। তো তাম্মি, লেটস গো। মাম্মি তুমি যাও, আমি আসছি। জাস্ট 5 মিনিটস। তুমি কি রোদের সঙ্গে রিলেশনটা কন্টিনিউ করে যাবে? আমি কি কখনো তোমার কথার অবাধ্য হয়েছি? আমি একটুকে সময় দিতে চাই, দেখি না। নো ওয়ে তাম্মি, রোদের অ্যাটিটিউড প্রবলেম আছে। যে ছেলের ফিউচার কোনো প্ল্যান নেই, যার লাইফে কোনো এইম নেই, ওরকম ছেলে তো আমার পছন্দ না। শোনো তাম্মি, জীবনটা অত সহজ না। এটা কেমন ভালোবাসা? হি ইজ মাই ফার্স্ট লাভ মাম্মি। আমি চাই ওকে একটু টাইম দিতে, ও চেঞ্জ হয়ে যাবে, ট্রাস্ট মি। ওকে, তোমাকে আমি 7 দিন সময় দিলাম। সামনের মাসে তোমার ড্যাড আসছেন। আমি চাই না রোদের সম্পর্কে তোমার ড্যাড কিচ্ছু জানুক। এই 7 দিনের মধ্যে তুমি রোদের সঙ্গে ফয়সালা করে নেবে। আর যেটা চাই, শৈবের সঙ্গে তোমার আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক করে নেবে। ওকে, তুমি কি আমাকে ব্রেকআপ করতে বলছো? অফ কোর্স, এতে অবাক হবার কি আছে? তোমরা একসঙ্গে পড়েছো, প্রেম হতেই পারে। তার মানে এই না প্রেম হলেই সেই ছেলেকে বিয়ে করতে হবে। হয় তুমি রোদকে ছেড়ে আসো, নয় তুমি আমাকে ছেড়ে যাও। মাম্মি, আমি এক্সট্রিমলি সরি 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 সরি, ওই টিটোর বাসায় গিয়েছিলাম। আন্টি কোনোভাবে না খেয়ে আসতে দিচ্ছিল না, সেজন্য দেরি হয়ে গেল, সরি। আমার জন্য তোমাকে সরি বলতে হবে না। হোয়াট, আজই শেষ? ওয়াও, জোশ, তার মানে হচ্ছে তোমাকে আর সরি বলতে হবে না। বাহ, চমৎকার, ব্যাপারটা তো মজার। আই এম সিরিয়াস। সমস্যা, খুব সমস্যা হচ্ছে কি? মাম্মি আলটিমেটাম দিয়েছে। হ্যাঁ, বাংলা রোমান্টিক সিনেমার মতো ট্র্যাজেডি কোনো সমস্যা নাই, পালিয়ে বিয়ে করো। ইম্পসিবল ফর মি। আর এখানে পালিয়ে যাওয়ার প্রসঙ্গ কেন আসছে? তুমি একটা জব করলেই পারো। জব টপ আমার দ্বারা হবে না, প্লিজ। আমি জব করতে পারবো না, জব নিয়ে আমাকে কোনো চাপ দেবে না, প্লিজ। চাপ? হ্যাঁ, এটা তোমার কাছে চাপ মনে হচ্ছে?
তাহলে সারা জীবন সংসার করবে কি হবে? এই যে বিয়ে করতে পারলাম না সংসার নিয়ে কথা হচ্ছে। তুমি ব্রেকআপ চাচ্ছ? ব্রেকআপ কেন চাবো? তুমি না মানে তুমি তুমি তোমার মাম্মির কথা না অনেক ক্লাস আছো। শাট আপ। তুমি আর মাম্মি কিনে একটা কথা বলবে না। আসলে মাম্মি ঠিকই বলে তোমার সাথে ব্রেকআপ করা উচিত। কি বলছো ব্রেকআপ মানে? ডোন্ট টাচ মি। আমার সাথে আর কন্টাক্ট করবে না। উই আর ব্রোক আপ। এই মায়ের কথা শুনে অনেক বড় ভুল করে ফেলেছি রোদ। সোহেব মোটেও ভালো মানুষ না, এমন কোনো খারাপ কাজ নেই ও করে না। আমাকে টেক কেয়ার তো দূরের কথা, আমার প্রতি ওর কোনো ফিলিংসই নেই। কোনো হাজবেন্ড যদি তার স্ত্রীর গায়ে হাত তুলে সেটা কি মেনে নেওয়া যায়? তুমিই বলো। ও তোমার ধারের কাছেও না। আমি অনেক বড় ভুল করে ফেলেছি, তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। আমাকে প্লিজ অ্যাকসেপ্ট করে নাও। জানো তোমার না, আমি না আগের মতো বেখেয়ালি আছি। জীবন আমার কাছে অন্যের রাখা ছবি, সুন্দর কিন্তু দুর্বোধ্য। আমি মানুষকে ভালোবাসতে জানি কিন্তু ভালোবাসার মূল্যায়ন করতে জানি না। রোদ, তোমাকে একটুও বদলাতে হবে না। তুমি যেমন আছো তেমনটাই থাকো। তুমি শুধু আমাকে অ্যাকসেপ্ট করে নাও, আমরা নতুন করে সব কিছু শুরু করব। আমি না জানতাম তুমি আমার কাছে ফিরে আসবে, কারণ আমি আমি তোমাকে সত্যি সত্যি ভালোবেসেছিলাম। এখন বাসো না? হ্যাঁ বাসি তো, এখনো ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসলেই হবে, আর কিছু চাই না।
ঠিক আছে, তাহলে এখন আমরা এখান থেকে উঠি। হ্যাঁ, আমি তোমাকে তোমার বাসায় পৌঁছে দেবো, তারপর আমি আমার বাসায় যাবো। হ্যাঁ রোদ, হ্যাঁ তুমি কি অসুস্থ? হ্যাঁ একটু, সমস্যা নেই, চলো উঠি। আপনি খুব সম্ভবত লাভ দিতে চাচ্ছেন, তাই না? এখান থেকে লাভ দিলে না আপনি মরবেন না, মানে পড়বেন কিন্তু মরবেন না। আপনার কি খুব বেশি সমস্যা? সুইসাইড করতেই হবে। সুইসাইড করতে হলে আপনি বেটার সিগারেট খান। ও, একটা সিগারেট খেলে তো হবে না, দশটা পাঁচটাতেও হবে না। আপনি এক পয়সায় 1000টা সিগারেট খান। অবশ্য আপনাকে দেখে মনে হচ্ছে আপনি প্রেম ঘটিত কোনো কারণে সুইসাইড করতে যাচ্ছেন, আর মানে খুব বিশাল একটা ছ্যাঁকা খেয়েছেন তার বদলে। পাগল, এত কথা বলছেন, এত উপদেশ আমাকে দিচ্ছেন। বস 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 বস, আপনার জরুরি ভিত্তিতে একটা প্রেম করা দরকার, জরুরি ভিত্তিতে। আরে কই যাচ্ছেন আপনি? আরে আর পড়বেন তো। বলেছিলাম না
আত্মহত্যা করার জন্য কিছু পড়াশোনার প্রয়োজন হয়। এখন কেমন লাগছে পাটা ভেঙে হসপিটালে বেডে পড়ে থাকতে? এই আপনি এগুলো কি বলছেন? হ্যাঁ আমি কি এটা আমার এটা কি আমি ইচ্ছাকৃতভাবে করেছি নাকি? হ্যাঁ ওই সময় তো আপনার সাথে কথা বলতে বলতে আপনি ছিলেন না, আপনার সাথে কথা বলতে বলতে আমি পিছনে পা ফসকে পড়ে গেলাম। আর আপনি 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 এখানে কি করছেন? কুতকুত খেলছি। আমাকে দেখে বোঝা যাচ্ছে না আমি এখানে কি করছি। ও হ্যাঁ আপনি আপনি নার্স? হোয়াট নার্স? তোমার মতো ছেলে দিল উচিত চার হাত পা ভেঙে রাস্তায় পড়ে। বাই দ্য ওয়ে আমি যে কথাটা বলেছি সেটা মনে রাখবো। কি বলেছেন কি মনে রাখবো? তোমার মতো ছেঁকা খাওয়া ছেলেদের জরুরি ভিত্তিতে প্রেম করা উচিত, এটাই প্রধান ওষুধ। মেরে বাবা ওই ডক্টর না নার্স না কি উনি? রূপের আলো আর লাগে না ভালো, মন থেকে দে কিছুটা আলো, আধারে তোকে চেনা যায়, বল না তুই সে কোথায়, বল না তুই সে কোথায়। রূপের আলো আর লাগে না ভালো, মন থেকে দে কিছুটা আলো, আধারে তোকে চেনা যায়, বল না তুই সে কোথায়, বল না তুই সে কোথায়। আসে না ঘুম ফাগুন হাওয়ায়, আজ ডাকি তোকে মেঘের ছায়া লোকে বিকেলের শেষ জানালা। আসে না ঘুম ফাগুন হাওয়ায়, আজ ডাকি তোকে মেঘের ছায়া লোকে বিকেলের শেষ জানালা। মেঘের কালো আর লাগে চোখ থেকে দে কিছুটা কালো, চুনকি একা উড়ে যায়, বল না তুই সে কোথায়, বল না তুই সে কোথায়। যাবে না ভয় প্রেমের যাওয়ায়, ঠিক পাবো তোকে স্মৃতির মায়া লোকে আকাশের শেষ তারাটা। যাবে না ভয় প্রেমের যাওয়ায়, ঠিক পাবো তোকে স্মৃতির মায়া লোকে আকাশের শেষ তারাটা। দিনের আলো আর লাগে জাদু হয়ে দে কিছুটালো, কধুলি তোকে ফিরে চায়, বল না তুই সে কোথায়, বল না তুই সে কোথায়। আমার রুমের এসি কাজ করছে। মেকানিক ডাকো।
না না তোমার রুমে তো এসি আছে, তোমার রুমে আজকে আমি ঘুমাই ফ্লোরিং করে ফ্লোরিং করে একসাথে একই বিছানায়। না আরে মেকানিক ডাকলে কি হয়? হাতি দেওয়া যায় না এমন একটা ফিল মনে হয় আমি সমস্যায় ঘুরে পড়ি না। অনেক ভালো অনেক ভালো, তামান্না তুমি না, তামান্না তোমার মতো না। যখন করতে নিছিলাম তোমার কারণে যখন আমার পা ভাঙলো তখন কে বলতো? বস 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 বস, প্রেমে ছেঁকা খেলে ছেলেদের একটা প্রেম করা জরুরি, কে বলতো? মৃত্যুক জানি কথাকার, আমি নাকি পিছন পিছন করছি ইচ্ছাকৃত ভাবে এই বিপি মাপতে এসে তুমি একদম কাছাকাছি থাকতে, এটা কি আমার আমার দোষ ছিল? হ্যাঁ তুমি সিরিয়াসলি, তুমি একটা ডার্টি মাইন্ডের লোক, এটা তুমি জানো? অন্য লেভেলের ডার্টি মাইন্ডের তুমি একটা লোক, তোমার সাথে থাকা না। সত্য বলতে তো সত্য বললে তো ডার্টি মাইন্ডই হবে, ডার্টি মাইন্ড হবে না? হ্যাঁ তুমি ডার্টি মাইন্ড, তুমি ডার্টি মাইন্ড, একটু ভাবো চিন্তা করো। সারাক্ষণ বন্ধু বান্ধব কেচর মাছ কেচর মাছ হাসাহাসি কিলকিল, হ্যাঁ তা আমার সাথে থাকো কিসের জন্য? কমিটমেন্ট করার দরকার ছিল কি? বন্ধুদের সাথে থাকো, যাও এবার সাথে থাকার তো দরকার নাই। হ্যাঁ আমি বুঝি না কিছু, তোমাকে না আমার মরতে দেওয়াই উচিত ছিল, ভূত হয়ে পড়ে থাকতা সেটাই ভালো হতো। ডার্টি মাইন্ডের লোক তুমি। কে ডার্টি মাইন্ড? তুমি ডার্টি মাইন্ড, তোমার এই চুল থেকে পায়ের নখ পর্যন্ত সবকিছু ডার্টি। এনাফ এনাফ ইজ এনাফ, আর একটা বাজে কথা বলবা না আমাকে নিয়ে।
আমার সাথে আর একদমই যোগাযোগ করো না। উই জাস্ট ব্রোক আপ। আমি জানতাম যে তুমি আমার লাইফে ব্যাক করবে। হ্যাঁ ঠিক আছে, ভাইয়াকে আমাদের কথা বলেছি, উনি রাজি আছেন, এখন শুধু তোমার অপেক্ষা করছেন। পুরো ব্যাপারটা তোমার মুখে শুনতে চাই। না ঠিক আছে, কিন্তু কিন্তু আবার কি? আই তুমি কি আমার পরে আবার নতুন কোনো রিলেশনে জড়িয়েছ? না তুমি কি বলছো, আমি কেন আরেকজনের সাথে রিলেশনশিপে জড়াবো? রোধ, তুমি আমাকে ভালোবাসো তো? শুনো, তোমাকে না কিচ্ছু করতে হবে না, আর আমি সাকসেসফুল ডাক্তার, তুমি শুধু খাবে ঘুমাবে আর আমাকে ভালোবাসবে। আর আমার কিছুই করতে হবে না? না দুষ্টুমিটা আগের মতো করতে হবে, আর আমাকে অনেক 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 ভালোবাসতে হবে। তাহলে তুমি এক কাজ করো, তুমি এখন যাও, আমি ফ্রেশ হয়ে তারপর তোমার বাসায় আসছি, ভাইয়ের সাথে কথা বলবো। দেরি করবে না তো, প্রমিস আসবে। হ্যালো, কি ঘুম কেমন হলো? আচ্ছা আমরা কখন দেখা করছি? মানে আজকে আমাদের দেখা করার কথা? ঠিক আছে, তাহলে 12টায় দেখা হচ্ছে, তুমি উঠো, ফ্রেশ হও, বাই। তো আজকে বিকেলে দেখা করার কথা ছিল, কিন্তু আমার না একটা অপারেশন পড়ে গেছে। আমরা দুপুর 12টার দিকে দেখা করি, সন্ধ্যায়? ঠিক আছে, আমি 5টার মধ্যে ফ্রি হওয়ার ট্রাই করছি, আমি তোমাকে কল দিব, ঠিক আছে? বাই। রোদের জন্য ওয়েট করছেন, রাইট? আমি কার জন্য ওয়েট করছি সেটা কি আপনাকে জানানোর প্রয়োজন আছে আমার? রোদ আজ আর আসবে না। কেন আসবে না? কেন? এই তো আপনি মাত্রই স্বীকার করলেন যে আপনি রোদের জন্যই ওয়েট করছেন। সো স্মার্ট। বাই দাদি, আপনার কি আর কিছু বলার আছে? আছে, অনেক কথা আছে, কিন্তু আপনার সঙ্গে না, রোদের সাথে। রোদের সাথে?
হাই রোদ, তুমি কি ওনাকে চেনো? কি যেন বলছেন উনি? তো রোদ সাহেব ভালোই চলছে, কি খাবেন? গরম না ঠান্ডা? এই আপনি কে? হ্যাঁ খুব খবরদারি হচ্ছে না? সো ফানি, এর মধ্যে তুমি আমাকে ভুলেও গেছো, চিনতেই পারছো না? না আমি আপনাকে চিনতে পারছি না, আমি আপনাকে চিনতে পারছি। কোথায় আছো? খুব শীঘ্রই তোমার সাথে আমার কথা হবে, আমার কথা এখনো শেষ হয়নি। এই চলবো। কি সমস্যা? তোকে তো বলাই হয়নি। কি? অবন্তি আর তামান্না আমার লাইফে ব্যাক করেছে। মানে মানে সমস্যাটা সেটাও না, কিন্তু আমার আমার বারবার মনে হচ্ছে যে বিন্তি আমার লাইফে ব্যাক করবে। বিন্তি? তুই বিন্তিকে তো চিনিস না? হাজির কথা বললি, কেন চিনব না? অবন্তির শোকে যখন তুই পাথর রেখেছিল, আমি তো সে অনুষ্ঠানে নিয়ে গেছিলাম তোকে। কষ্ট মানুষের জীবন থেকে অনেক কিছু কেড়ে নেয়। সরি, আমি রোদ। বিন্তি একটু আগে যে ঝগড়া করে চলে গেল, সে কি হয়? আপনার বয়ফ্রেন্ড? এক্স বয়ফ্রেন্ড। আচ্ছা, যদি কিছু মনে না করেন, আমি কি আপনাকে কিছু জিজ্ঞেস করতে পারি? জি বলুন। মানে আপনার বয়ফ্রেন্ডের সাথে আপনার কি হয়েছে? না তেমন কিছু না, আমাদের অলরেডি ব্রেকআপ হয়ে গেছে, কিন্তু তারপরও বারবার জানায়। ঠিক আছে, আপনি যান। শুনুন জি, আপনার নামটা কিন্তু অনেক সুন্দর,
রোদ। হ্যাঁ, শুধু নামটাই সুন্দর। আমার মার রোদ অনেক পছন্দ, তো তাই আমার নাম রেখেছে রোদ। আমি এমনি এখানে হাঁটতে এসেছিলাম, আপনি এখানে? আমি ফ্রি টাইমে প্রায় এখানে আসি, সবুজে আমার অনেক ভালো লাগে। আপনি কেমন আছেন? ভালো আছি। আপনার কি খবর? এই তো ঠিকঠাক। সেদিনের পর তো আর কোনো খবরই নিলেন না। ওকে, বাই তাহলে। এভাবেই হয়তো আবার দেখা হয়ে যাবে। আমার নাম্বারটা নিয়ে রাখলে আই থিঙ্ক খবর নিতে সুবিধা হবে। সরি, আমি আসলে হয়েছে কি মানে এত জ্যাম আর এত ভিতরে মানে সেদিন বেরিয়ে গেলাম। মানে এখান থেকে এখানে আসতে তোমার এতক্ষণ লাগে? হ্যাঁ মানে সময় লাগবে না, জ্যাম তো। মানে কয়টা বাজে? না মেয়ের সরি বললাম তো, ছেলেরা সবসময় ওয়েট করবে, মেয়েরা কোনো সময় ওয়েট করবে না। মেয়েরা ওয়েটও করবে না, লেটও করবে না। ছেলেরা সবসময় ওয়েটও করবে, সবসময় লেটও করবে। জানিস আমার লাইফে এমন একটা সময় প্রেম আসলো যে আমি এখন স্কলারশিপ নিয়ে দেশের বাইরে যাব নাকি প্রেম করব আমি না কিছুই বুঝতে পারছি না। রোদকে বুঝিয়ে বল। আরে ওকে কি বুঝাবো, আর ওকে একা রেখে যাওয়া রিস্কি না।
কেন? কেন মানে? তুই ওকে দেখিসনি? ও কত কিউট, ভালো একটা বাচ্চা আমার, অনেক অনেস্ট। ওর মতো একটা ছেলের অনেস্ট থাকা অনেক ডিফিকাল্ট। তাহলে তুই যাস না? মানে স্কলারশিপ নিয়ে যাব না? আমার ক্যারিয়ার, আমার ফিউচার, ইট ওয়াজ মাই ড্রিম, যেতেই হবে আমাকে। দেখ কি করবি তাহলে। আচ্ছা তুই একটু বয়, আমি আসছি। আমি আসছি। হ্যাঁ ভাবছি দেব কি দেব না, মানে ওর সাথে করে তোমার আসতে হলো? ও আসে কি করে তোমার সাথে? ও ও আরে ও না একটা পাগল, শুধু আমাকে জ্বালায়, শুধু বলে আমার লাইফে ব্যাক করো, আমার লাইফে ব্যাক করো। কিন্তু আমি তো না করে দিয়েছি, কিন্তু আমার না আসতে লেট হয়ে যাচ্ছিল, তাই ওর কাছ থেকে লিফট নিয়েছি। হ্যাঁ লিফট নিতে হলে ওকে দরকার হয়, তাই তো? আমাকে বলা যেত না, আমি তো তোমার পাশের সামনে যে তোমাকে নিয়ে আসতাম। ও তুমি কোন সিনক্রেট কেন করছো? ও আমার এক্স বয়ফ্রেন্ড, আমি তোর কাছ থেকে অনেক লিফট নিয়েছি, ইটস অ্যা বিগ ডিল। হ্যাঁ বিগ ডিল না, মেয়েদের কাছে এটা বিগ ডিল না, আমার কাছে এটা বিগ ডিল। আমার খুব জানা আছে মেয়েদের, মেয়েরা এমনই হয়, মেয়েরা এমনই হয়। আশ্চর্য রোদ, এখানে এত মানুষ আর তুমি আমার সাথে সিনক্রেট করেই যাচ্ছ। আমি সিনক্রেট করিনি, তুমি একটু আগে সিনক্রেট করেছো, ওখানে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাক দিতে হয় না খুব, খুব হাক দিতে হয় তোমার। রোদ, এনাফ ইজ এনাফ। আমি এখানে বলতে এসেছিলাম যে আমি তোমার জন্য ইউকেতে যাচ্ছি না, কিন্তু আমি ভুল ডিসিশন নিয়েছি, আমি এখন ইউকেতে চলে যাচ্ছি। যাও না, যাও যাও, ইকো যাও, ওকে নিয়ে যাও সাথে করে, ওকে নিয়ে যাও। রোদ, আজকে থেকে তুমি আমাকে আর কোনো ফোন দিচ্ছ না, উই জাস্ট ব্রোক আপ। আচ্ছা টিটু, তুই আমাকে বলতো আমি এখন কি করব? দুজনকে ম্যানেজ করতে পেরেছিস, একজনকে পারবি না? আমি আসলে সবাইকে আমার দরকার। কি বলছিস? মেডিসিন খেয়ে তোর মাথা খারাপ হয়ে গেছে? তুই তিনজনের সাথে প্রেম করবি? হ্যাঁ, দেব, দে অল আর মাই এক্স। আমি আমি তুই কয়জনকে বিয়ে করবি? তুই এভাবে আমার দিকে তাকিয়ে কথা বলছিস কেন? হ্যাঁ শোন শোন না, মানে তোর সাথে যদি সেম বিষয়টাই ঘটতো যে তোর তিনটা গার্লফ্রেন্ড একে একে ব্যাক করছে, তাহলে তুই কি করতি? আমি শুট করতাম, সারা দুনিয়া ঘুরে আসবে, শেষে আমার কাছে না মধ্যে লোক পেয়েছে। হ্যাঁ তুই রাগ করবি না, রাগ করিস না, তুই আমাকে একটা, তুই আমাকে একটা বেটার সাজেশন দে। সাজেশন? হ্যাঁ, তুই পালিয়ে যা। কোথায়? বিদেশে চলে যাও। মানে ট্রিটমেন্টের জন্য যা।
থাকা দরকার নাই। এখানে থাকলে এমনিতে সমস্যা তৈরি হবে, কমপ্লেক্সিটি তৈরি হবে। সত্যি পালিয়ে যাবো? অবভিয়াসলি। তুমি আসবেই। কিভাবে? আমি কালকে স্বপ্ন দেখেছি, আর স্বপ্নে দেখেছি তুমি আমার আমার সাথে ঝগড়াই করছো। আমি কি বলছো এগুলা? সত্যি বলছি। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। আচ্ছা তুমি আমাকে বলো, তুমি না দেশের বাইরে ছিলে? ছিলাম, কিন্তু আমি তোমার জন্য চলে এসেছি, আর আমি তোমার সাথেই থাকব। না না, তুমি জানো না আমার সাথে মানে আমার সাথে আরো দুজনের রিলেশন আছে। নো প্রবলেম, আমি তোমার তিন নাম্বার বউ হয়ে থাকবো, সবচেয়ে ছোট্ট আর আদরের বউটা। সত্যি? সত্যি। আচ্ছা তুমি আমাকে বলো তো, এটা কি সত্যি, মানে এটা কি স্বপ্ন না সত্যি, বাস্তব না কল্পনা, কোনটা? কল্পনা না, সত্যি। দেখেছো কথা পেয়েছো? হ্যাঁ, তাহলে সত্যি। কিন্তু কোনো কিন্তু নয়। জানো আমি না একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি শুধু তোমার সাথেই থাকবো। আমি এত দেশ বিদেশ ঘুরেছি, তোমার মতো ভালো আর কিউট বয়ফ্রেন্ড কোথাও পাইনি, তাই ঠিক করেছি আমি তোমার সাথেই থাকবো আর তোমাকে বিয়ে করব। আচ্ছা তুমি কি আমাকে এখন আর ভালোবাসো না? বাসি তো। যাক, রিলিফ পাওয়া গেল। চলো আজকে সারাদিন তোমার বাইক নিয়ে ঘুরবো। Thank you.
you. তুমি? হ্যাঁ আমি। আজ রাত তোমার বার্থডে, আমি তোমাকে উইশ করতে এসেছি। হ্যাঁ তা ঠিক আছে, কিন্তু তুমি একা কেন? ওরা দুজন কোথায়? ওরা দুজন মানে? ওরা দুজন মানে কোন দুজন? আরে এই মাত্রই তো তুমি বললে, ওরা দুজন। ওরা দুজন কে? আমি কই না তো। রোধ, সত্যি করে বলো তো, আমি ছাড়া তোমার লাইফে কেউ নেই তো? আমি সত্যি করে বলছি, তুমি ছাড়া আমার লাইফ আর কেউ নেই। স্যার Oh, she's the cute one, my third girlfriend. She's Binti. Mane, ki bolo tumi eshob? Fight jam koramar sathe? First girlfriend, second girlfriend, third girlfriend? No, first girlfriend, second girlfriend, you are the third girlfriend. What? Tumi ki amar sathe fight jam koro? What the? Ek second, amake ekটু shob kichu bujhiye bolo. Amar sathe somporko thakar age or sathe somporko chilo. Kintu amar sathe somporko howar pore o kotha theke ashlo? Bujhlam o age chilo, kintu o kotha theke ashlo seta bujhiye bolbo amake? Rod, কি বলছে এগুলো? কি বলছে এগুলো ক্লিয়ার করো আমাকে এখনই। রোধ তুমি আসা দাও, এসব কি হচ্ছে? আচ্ছা আমাকে একটু সময় দাও, আমি সব কিছু ক্লিয়ার করে দিচ্ছি, আমাকে একটু সময় দাও প্লিজ। রোধ আপনারা এক্সপায়ার্ড, আই মিন এক্স গার্লফ্রেন্ড। এক্সকিউজ মি, নো ওয়ে, আমরা ওর অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব। আপনারা যদি এত কিছুই হয়ে থাকেন তাহলে আপনারা জানেন না যে আমি কে? ওকে ফাইন, বলুন আপনি কে? উনি রোদের সাইকিয়াট্রিস্ট। সাইকিয়াট্রিস্ট? ওকে ফাইন, বাট আপনি এখন এখানে কি করছেন? ওকে কুল ডাউন, আমি সব খুলে বলছি। তার আগে আপনারা আমাকে একটু বলুন তো, আপনারা এতদিন পর তিনজন একসাথে রোদের বাসায়? আমরা তিনজন আলাদা আলাদাভাবে এসেছিলাম ওকে বার্থডে সারপ্রাইজ দিতে। সারপ্রাইজ তো আসলে রোদ হবে না, হবেন আপনারা। কেন? মানে রোদ? আচ্ছা আপনারা সত্যি জানেন না যে রোদ অসুস্থ? না জানি না, আপনি একটু ক্লিয়ার করে কথা বলবেন প্লিজ। রোদ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। ও বাস্তব আর স্বপ্নের মধ্যে কোনো মিল পায় না, সবকিছু ওর কাছে একরকম লাগে। মানে আপনিও ট্রিটমেন্ট করছেন না? হ্যাঁ করছি, 2 বছর ধরে রোদের ট্রিটমেন্ট চলছে, কিন্তু কোনো ইম্প্রুভমেন্ট খুঁজে পাচ্ছি না। রোদ এই বাসাটা ছাড়া অন্য কোথাও যেতে চায় না, এমনকি ওর বাবা এসেছিল ওকে অনেকবার নিতে, কিন্তু যেতে চায়নি। আর বেসিক্যালি এই প্রবলেমটা আমি আর মিস্টার টিটু ছাড়া আর কেউ জানি না। এমন অনেক সময় হয় যে মানে রোদের পাগলামিটা যখন অনেক বেড়ে যায় ও আমাদেরকেও ঠিক মতো চিনতে পারে না। দিনে দিনে রোদের এই প্রবলেমটা বেড়েই চলছে, যখন খুব পাগলামি শুরু হয়
তখন হয়তো একটু মেডিসিন বা একটু ইনজেকশন পুশ করে ওকে কিছুক্ষণের জন্য ঠিক রাখা হয়। কিন্তু তারপরে আবার সেই পাগলামি। এখন সবচেয়ে বড় ভয়ঙ্কর ব্যাপারটা হচ্ছে রোগ কল্পনা এবং বাস্তবকে আলাদা করতে পারে না, সব কিছু গুলিয়ে ফেলে। এমনকি এই যে আমরা এখন এখানে প্রেজেন্ট আছি, সেটা আদৌ স্বপ্ন না বাস্তব সেটা বোঝার ক্ষমতা এখন বোধের আর নেই। ও কি ঠিক হবে না? ভালোবাসি তো ভালোবাসি না, সবকিছু ভালোবাসি। আপনারা তো আমি আপনারা আমি নড়াচড়া বন্ধ, এনে খারাপ থাকেন। আমার হাতে বন্দুক ছিল, আমার হাতে বন্দুক ছিল।